হাই, কেমন আছেন আপনারা? আপনারা ভিডিওটা না এটা না একটু দেখেন। আপনাদেরকে আমি দেখাতে চলছি ওমানের মাজরা। মাজরা বলেন, গার্ডেন বলেন, বাগান বলেন, মানে যেটাই বলেন না কেন, এক একজনে এক এক নামে বলে আর কি। তো ভিডিওটা না টেনে দেখেন, খুব সুন্দর ওমানের গ্রামগুলা, ওমানের মাজরা। আমাদের বাংলাদেশি বাইরা দেখেন কত সুন্দর ফসল ফলাইতে আছে এই দেশে। আমি এক এক করে আপনাদেরকে সবগুলা খেতির মধ্যে নিয়ে নিয়ে দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকেন। এটা হলো ওমানের মাজরা বাগান। এখানে দেখেন বিশাল এরিয়া নিয়ে এক এক মাজরা আমল করে তারা। তো এটা এটা সামনে এটা দেখা যাইতেছে, এটাকে বামিয়া বলে আর কি। তার মানে আমাদের বাংলাদেশে যেটা ভেন্ডি বলে, এ দেশে বলে বামিয়া। এটা হইলো ভেন্ডি বাগান। এখানে এখনও ভেন্ডি হতো এখনও ধরা দেয় নাই, গাছ আরও বড় হইব। ভেন্ডি গাছ ওনারা বলতেছে কয়েকবারে খুব বড় হয়, মাথার উপর পর্যন্ত হইয়া যায়। মাথার উপরে দাঁড়াইলে মাথার উপরে এক হাত দেড় হাত লম্বা হইয়া যায়, এত বড় হয় আর কি। তো হ্যাঁ, দেখতে থাকেন, আমি আপনাদেরকে দেখাইতেছি কত বড় হওয়ার পরে ভেন্ডি ধরে। ধরার পরে আমাদের বাংলাদেশি বাইরা এসব ফসলগুলো অবাইতে আছে খুব সুন্দরভাবে। তবে বিশেষ করে ওমানের পরিবেশটা দেখা যাইতেছে আমাদের দেশের সাথে মোটামুটি খুব একটা মিল আছে। যেমন দেখেন এখানে বাগানের পাশে দেখেন কত সুন্দর কলা গাছ লাগাই রেখেছে, অতএব খুব সুন্দরভাবে কলা বাগান দেখা যাইতেছে। এটা কি বিদেশ না বাংলাদেশ, মানে খুবই চিন্তার বিষয় তাই না? মানে বাংলাদেশের মতো নয় একবারে, এই দেশে কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, মানে যাবতীয় বাংলাদেশে যা হয় এখানে সবই হয়। অন্য অন্য দেশে কিন্তু সবগুলো হয় না, অনেক অনেক আইটেমে নাই, কিন্তু এই দেশে এভরিথিং সবই আছে দেওয়া যায়। তো আমরা দেখতেছি দূরে দূরে দেখা যাইতেছে এগুলো আম গাছ, কাঁঠাল গাছ, কলা বাগান, কলা গাছ। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকেন, আমি আপনাদেরকে সামনের দিকে এক এক করে সবগুলো ঘুরে ঘুরে দেখাবো। দেখার জন্য খুবই অনেক কিছু আছে এখানে। তো এখানে এরা করে দেখা যাইতেছে ভেন্ডি, মিষ্টি কুমড়া, জালি কুমড়া, লাউ, টমেটো, বাগুন, মানে মরিচ, বাংলাদেশে যা যা হয় মানে সবে দেশে এরা করে। হ্যাঁ, বিশেষ করে মানে আমাদের বাংলাদেশের বাইরেই এগুলো এসব ফসলগুলো এখানে উৎপাদন করতেছে, করাইতেছে। ওমানিদের কাছ থেকে মনে করেন এসব বাগানগুলো এরা লিজ নিয়ে নেয়, বাঙালিরা লিজ নিয়ে কন্ট্রাক্টে মনে করেন ওনারা করে করে এখানে মনে করেন এভাবে সব ধরনের ফসল তারা ওয়ায় ওয়ায় ফসল এখানে এরা বাজারে নিয়ে বিক্রি করতে হয় না। অবশ্য ফসল এখানে হইলে মনে করেন এখান থেকে আরো দারেরা আইসা, তারা গাড়ি নিয়ে আইসা এখান থেকে সব কিছু মানে নিয়ে যায়। হ্যাঁ, ওই পাশে দেখা যাইতেছে মানে ওগুলো একটা ঘর দেখা যাইতেছে। তো এগুলো হলো আমাদের দেশি বাইরে কাজ করে ওখানে যায় রেস্ট করে, ওখানে যায় ধরেন না বিশ্রাম করে বা রেস্ট করে কাজের শেষে ডিউটির পরে আর কি। আর যখন ডিউটির তো একটা টাইম আছে তাই না, টাইম মতো আইসা পাস এখানে ডিউটি করে। দেখেন এটা হলো ওমানের কলা বাগান, কত সুন্দর বাগান দেখেন, কলা বাগান খুব দেখার মতো। হ্যাঁ, মাশাআল্লাহ, একবারে আমাদের দেশের মতো একবার লাগে, যেমন কত সুন্দর কলা গাছ দেখেন, এটা কলা লাগাইতে এসে লাগাই।